ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। কাতার অর্থনৈতিক ফোরামের বৈঠক আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুর সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ, শেষ সময় প্রচারণায় ব্যস্ত গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীরা। করোনায় আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাটোরে মামলা। চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন 419 হজযাত্রী। চট্টগ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি রাশেদা বেগম 19 বছর পর গ্রেফতার। আবারও গ্রেফতারের আতঙ্কে পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান, সেনা সদরে হামলার বিচারের অজুহাতে তার দলকে নিষিদ্ধের আশঙ্কা। ফের উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য, সংঘাত নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের পাশাপাশি কার্ফিউ জারি। ওমানে আজ শুরু এশিয়ান জুনিয়র হকি, স্বাগতিকদের বিপক্ষে জয়ের প্রত্যয় নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আইপিএলের ফাইনালে ওঠার প্রথম কোয়ালিফায়ারে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।